নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এন্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ইসলামপুর বাস টার্মিনাসে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রয়েছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অঙ্গেশদের সরকার, চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয়া সম্মেলনে উপস্থিত যারা হচ্ছেন অতিথি রয়েছেন তাদের তরি এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পর্ব চলছে। এক্সক্লুসিভ যে চিত্র আপনারা প্রথম লাইভ দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জ্যোতি দত্ত মহাশয়, আমাদের মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। এবার আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন হাজি মোজাফর হোসেন মহাশয়, তাকে বরণ করে নিচ্ছে মকসুদ আলম। আমাদের ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে অতিথিদের বরণ পর্ব চলছে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে ইসলামপুর পৌরসভার ওয়ান অফ দ্য সিনিয়র কাউন্সিলর, কর্ড কাউন্সিলর হাজী মুজাফফর হোসেনকে, তাকে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সহ সভাপতি মকসুদ হোসেন, জ্যোতি দত্ত মহাশয়, তাকে বরণ করে নিচ্ছে প্রভুনাথ চৌধুরী উত্তরে এবং ফুলের তোড়া দিয়ে। এরপর আমরা বরণ করে নেব কৃতাস শাহ মহাশয়, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বরণ করে নিচ্ছে আমাদের মধ্যে রাজীব ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে। এবার আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছে রণজিৎ দে মহাশয়, তিনি আমাদের ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, তাকে বরণ করে নিচ্ছে চিরঞ্জিৎ দেবনাথ ফুলের তোড়া এবং উত্তর দিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, এবার আমরা বরণ করে নেব কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে, তাকে অসিত সেন মহাশয়, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বরণ করে নিচ্ছে মোহাম্মদ পাপলু ফুলের তোড়া এবং উত্তর দিয়ে। এবার আমরা বরণ করে নেব অমল সরকার মহাশয়, কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড, তাকে ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে এহসান, ডাক নাম প্রিয়, ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে বরণ করে নেবে অমল সরকার মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা মহাশয়া, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন নাজিম, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বরণ করে নিচ্ছে শিবশঙ্কর মণ্ডল ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে। এবার আমরা বরণ করে নেব কৃষ্ণা দত্ত মহাশয়, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বরণ করে নিচ্ছে বাকল বৌদ্ধ ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে। এরপরে আমরা বরণ করে নেব 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা দত্ত মহাশয়কে, বরণ করে নিচ্ছে আশরাফ আলী মহাশয় উত্তরে এবং ফুলের তোড়া দিয়ে।
এবার আমরা বরণ করে নেব ভারতী চক্রবর্তী মহাশয়কে মহিলা ভাইস প্রেসিডেন্ট তাকে বরণ করে নিচ্ছে পিঙ্গু সরকার ফুলের তোড়া এবং উত্তর দিয়ে মহিলা প্রেসিডেন্ট এবার আমরা বরণ করে নেব বাপিপাল চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছে জিত গাঙ্গুলি তার আগে সঞ্জয় দা এবং দুই সঞ্জয় দা আছে মঞ্চে আসবে অনুগ্রহ করে দুই সঞ্জয় দাকে মঞ্চে রেখে নিচ্ছে অনুগ্রহ করে মঞ্চে আসবে মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি বিমল দত্ত মহাশয় তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি বিমল তাকে বরণ করে নিচ্ছে প্রভুনাথ চৌধুরী ফুলের তোড়া এবং উত্তর দিয়ে সাইড থেকে ছবি তুল মঞ্চে আমরা বরণ করে নেব সঞ্জয় দত্ত মহাশয় কাউন্সিলর প্রতিনিধি এবং সঞ্জয় ছেত্রী মহাশয় এক্স কাউন্সিলর তাকে ফুলের তোড়া এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে মকসুদ আলম মহাশয় সঞ্জয় ছেত্রী মহাশয়কে বরণ করে নিচ্ছে প্রভুনাথ চৌধুরী মঞ্চ অফিসার প্রাণ গোপাল সাহা মহাশয়কে এক্স কাউন্সিলর বরণ করে নিচ্ছে জিৎ গাঙ্গুলি মানস দাস আইএনসিসি প্রেসিডেন্ট তাকেও বরণ করে নিচ্ছে ফুলের তোড়া উত্তর দিয়ে এবং মোহাম্মদ জলি শিক্ষক সংগঠনের সভাপতি ও বরণ করে নিচ্ছে বাবলু মোহাম্মদ বাবলু ফুলের তোড়া এবং উত্তর দিয়ে আব্দুর রহমানকে বরণ করে নিচ্ছে ফুলের তোড়া এবং উত্তর দিয়ে চিরঞ্জিত দেবনাথ মঞ্জার আলম ফুলের তোড়া এবং উত্তর দিয়ে তাকে বরণ করে নিচ্ছে আমাদের বাপন বৈদ্য এবং আর যারা যারা আছে সকলকে উত্তরে এবং ফুলের তোড়া দিয়ে এক এক করে বরণ করে নেওয়া হচ্ছে এবার আমাদের মধ্যে উপস্থিত আছে টাউন যুব প্রেসিডেন্ট এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ভারতী চক্রবর্তী মহাশয় মহিলা টাউন প্রেসিডেন্ট ফুলের তোড়া এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে এবার আমরা বরণ করে নেব মকসুদ আলম জেলার ভাইস টিএমসিবি প্রেসিডেন্ট তাকে বরণ করে নিচ্ছে শিবশঙ্কর মহাশয় ফুলের তোড়া এবং উত্তর দিয়ে এরপরে মঞ্জার আলম ব্লক মাইনরিটি প্রেসিডেন্ট দিয়ে বরণ করে নিচ্ছে ফুলের তোড়া এবং উত্তর দিয়ে রাজীব নাথ ছাত্রের টাউন প্রেসিডেন্ট শিবশঙ্কর মণ্ডলকে বরণ করে নিচ্ছে ফুলের তোড়া উত্তরে দিয়ে বাপন বৈদ্য এবার আমরা এক এক করে বরণ করে নেব প্রভুনাথ চৌধুরী
চিরঞ্জীব দেবনার জিত গাঙ্গুলি সকলকে বরণ করে নিচ্ছে। আমাদের আফসার আলীকে বলা হচ্ছে আপনি এক এক করে সকলকে উত্তরীয় এবং ফুলের তোলা দিয়ে বরণ করে নিতে। এবার আমরা মোহাম্মদ বাবলুকে বরণ করে নিচ্ছি। আমরা সত্যি অভিভূত, এত সুন্দর সবাই মিলে উপস্থিত যারা যারা আছে সকলকে আমরা এই ভালোবাসার বন্ধনে বরণ করছি। আমরা যারা যারা আছে সবাইকে, সব নেতৃত্বকে আমরা বরণ করি, যারা বসে রয়েছে ডায়াসে এবং আমরা ডায়াস নিচেও যাবো। তাই সবাই উপস্থিত হয়েছেন, আমাদের জেলা সভাপতি উপস্থিত হয়েছেন, আমাদের অনুষ্ঠানের বরণ পর্ব শেষ হলে আমরা পরবর্তী ধাপে চলে যাবো। পর্যন্ত এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমাদের মঞ্চ উপবিষ্ট সকল অতিথিজনকে বলছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। এখানে অর্থাৎ প্রিয়তাকে বরণ করে নিচ্ছে বহুনাথ চৌধুরী। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা বরণ পর্বের পরে প্রদীপ প্রজ্বলন করছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, উপপৌরপিতা ইসলামপুর পৌরসভা শ্রী জ্যোতি দত্ত, রয়েছেন টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের কংগ্রেস দেশ সরকার, রয়েছেন একাধিক কাউন্সিলর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুরুদাস শাহ থেকে শুরু করে রণজিৎ দে, অসিত সরকার, যুব ছাত্র অসিত সেন করবেন, পাশাপাশি অন্যান্য নেতৃত্বরা, তারা কিন্তু একে একে প্রদীপ প্রজ্বলন করলেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বিজয়া সম্মেলনীতে মহিলাদের উপস্থিতি কিন্তু যথেষ্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ, কারণ পুরুষদের সংখ্যায় কিন্তু মহিলারা অনেক। সামনে দাঁড়ায় এত লম্বা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকলে বারবার ক্যামেরা তুই চলে আসছে। মঞ্চে আমাদের অনুষ্ঠানে আপনার শুভ সে মা, সে মায়ের রূপ, আর সে মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সবসময় আজকে অঙ্গীকারবদ্ধ হতে আমরা সবাই মিলে যে সরকারি পরিষেবাগুলো আছে শুধুমাত্র বিজয় সম্মেলনে আবদ্ধ হয়ে নাই, প্রতিটি ঘরে, প্রতিটি মা, প্রতিটি বোনের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে আমাদের অঙ্গীকার, সেই অঙ্গীকারের যারা মূল কাণ্ডারী, যারা আমরা সংঘবদ্ধভাবে যখন প্রাচীন কাল থেকে যখন আমরা সংঘবদ্ধভাবে জীবনযাপন করি, আজকে আমরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষ হতে শ্রী কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস এবং শহর যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মকাণ্ডে যারা ব্রতী হয়েছেন, সামিল হয়েছেন, অর্থাৎ আপনারা ইসলামপুর শহরে যারা আমরা সর্বদা যাদেরকে বেস করে আমরা বেঁচে আছি, আগলে আছি, সংগঠন বেঁচে আছি, অর্থাৎ যারা নিচে বসে রয়েছে সকলকে আমাদের সদ্য কাউন্সিলরেরা, সদ্য সম্মানীয় যারা রয়েছেন সকল মিলে আপনারা বসবেন, আমরা গিয়ে সকলকে উত্তরীয় বলি আজকে অনুষ্ঠানের পরবর্তী অধ্যায় শুরু করবো। আমরা একে একে করে সদ্য কাউন্সিলর যারা রয়েছেন তাদের অনুরোধ করছি, সঙ্গে যুব ছেলেরা আছে, আমাদের ছেলেরা সবাই যাক, আমরা গিয়ে সবাইকে হাত জোর করে যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান তাদেরকে আমরা বরণ করে আজকের অনুষ্ঠানের পরবর্তী। আপনারা একটু বসে থাকুন, সঙ্গে থাকুন। বরণ পর্বের পরে আমাদের উদ্বোধনী সঙ্গী কাইভেন, তাকে মঞ্চে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। বরণ পর্ব একদিকে চলতে থাকবে, তৎসঙ্গে আমাদের মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন, তাকে অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, চলে আসবেন অনুষ্ঠান মঞ্চে উদ্বোধনী সঙ্গীত করার জন্য।
আপনাদের জানিয়ে দিই অতিথিদের বরণ পরবের পরে কিন্তু এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানে যাদের জন্য হচ্ছে বিজয়া সম্মেলনী বা যাদেরকে নিয়ে বিজয়া সম্মেলনী তাদেরকেও বরণ পর্ব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সমাজের বিশিষ্ট জনেরা তারা কিন্তু আজকে যেমন উপস্থিত হয়েছেন, একাধিক সিনিয়র সিটিজেন তারাও কিন্তু আজকের এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে ছাত্র যুব এবং যারা হচ্ছে কাউন্সিলর রয়েছেন এবং তার পাশাপাশি যুব এবং ছাত্র তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা একে একে কিন্তু বরণ পর্ব চলছে। একদিক থেকে শুরু করো, দাঁড়া ভাবি দাঁড়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্র তৃণমূলের সহসভাপতি মোহাম্মদ ভাবি, তিনি কিন্তু এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন একে একে। এহসানুল হক যুব তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তিনি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্র এবং যুব তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা কিন্তু একে একে বরণ করছে। যারাই উপস্থিত রয়েছেন তাদেরকে কিন্তু উত্তরে দিয়ে বরণ করা হচ্ছে। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়া। আপনারা সবাই জায়গায় বসুন, আমাদের যুব ভাইয়েরা যাচ্ছে, সকলে উত্তরীয় পরিয়ে আজকে আমরা এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান একে অপরের ভাব বিনিময়ের মাধ্যমে সম্পন্ন করব। যুব এবং ছাত্র ভাইরা বলছি তোমরা একদিকে না দেখে ওইদিকেও চলে যাও, পিছনেও চলে যাও, সবাই আলাদা আলাদা ভাগ করে তাহলে খুব তাড়াতাড়ি হবে। সকলকেই আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা অনুষ্ঠানটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। আমাদের যারা মূল রয়েছে যাদের জন্যই আমাদের তৃণমূল কংগ্রেসে তাদেরকে সম্মান দিতে আমাদের যুব ছেলেরা আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, একটু ধৈর্য ধরে থাকুন আপনারা। আমরা যাচ্ছি, উদ্বোধনী সঙ্গীতের সেট আপ তৈরি হয়ে গেছে, প্রারম্ভিক সঙ্গীত সেট আপ তৈরি হয়ে গেছে, সেটা তৈরি করছে, তারপরে আমাদের অনুষ্ঠান পরবর্তী ধারণা শুরু করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভিনব পদ্ধতি বলা চলে রীতিমতো, যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে কিন্তু উত্তরীয় পড়িয়ে যুব এবং ছাত্র তৃণমূলে যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু বরণ করে নিচ্ছেন। সেই পর্ব কিন্তু চলছে, পাশাপাশি মঞ্চে উদ্বোধনী সংগতের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়েছে। আমরা প্রারম্ভিক সঙ্গীতের আয়োজন চলছে, এরপরে আমরা আমাদের আপাতত প্রতিবেদন থেকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই। দেখতে থাকুন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এন্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে।